व्हाट्सअप गाइस আসসালামু আলাইকুম ব্যাক টু স্ট্রাফিল ওয়ার্ল্ড অ্যানাদার টু নিউ ব্লগস। তো গাইস আজকে আমরা চলে এসেছি পূর্বরামপুরাতে অবস্থিত টিবিএস বাইকের শোরুম টিকে অটোসে। আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো গাইস বাংলাদেশে চলে আসলো টিবিএস অ্যাপাচি আর টিআর 160 টু বিট ডাবল ডিস্ক এবিএস ভার্সন বাইকটি। তো অনেকেই কিন্তু অনেকদিন ধরে বসেছিলেন যে এই বাইকটা কবে আসবে, তো ফাইনালি কিন্তু বাংলাদেশে চলে এসেছে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন এই টিবিএস অ্যাপাচি আর টিআর 160 টু বি ডাবল ডিস্ক এবিএস বাইকটির বর্তমান মূল্য কত, এর পাশাপাশি এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে এবং এই বাইকটির ফুল ফেচার সম্পর্কে। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন গাইস আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, বাংলাদেশে চলে আসলো টিবিএস অ্যাপাচি আর টিআর 160 টু বি ডাবল ডিস্ক এবিএস ভার্সন বাইকটি। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা সকলেই অবগত যে টিবিএস বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড। ইভেন টিবিএসের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক, আর তার মধ্যে এই টিবিএস অ্যাপাচি আর টিআর 160 টু বি বাইকটি অন্যতম। এই বাইকটা মূলত স্পোর্টস টাইপের একটা বাইক, আর এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে এবং হাইওয়েতে অ্যাভারেজ পার লিটারে 45 থেকে 50 কিলোমিটার, এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 120 কিলোমিটার প্লাস। অবিয়র্স, প্রথমে যদি এই বাইকটির ফুল ফেচার সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি, সেই ক্ষেত্রে চলে যাব এই বাইকটির ফ্রন্টের টায়ারের দিকে। তো বাইকটির ফ্রন্টের টায়ারটা দেওয়া হয়েছে 90x90 সাইজের, আর টিবিএস কিন্তু তাদের নিজস্ব টায়ারই ব্যবহার করেছে। সেই ক্ষেত্রে রিমটা আপনারা পেয়ে যাবেন 17 সাইজের অ্যালয় রিং, আর টায়ারটা কিন্তু আপনারা টিউবলেস পেয়ে যাচ্ছেন। তো ফ্রন্টে কিন্তু আপনারা এই বাইকটিতে এবিএস পেয়ে যাচ্ছেন, তো আগে কিন্তু নন এবিএস ছিল। তো এবিএসের কারণে কিন্তু আপনারা ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পাবেন। সেই ক্ষেত্রে ফ্রন্টে কিন্তু আপনারা অনেক বড় একটা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন 270 মিলিমিটারের, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা এই বাইক থেকে অনেক ভালো পাবেন। তো অনেকেই অনেক দিন ধরে আশা করে বসেছিলেন যে টিবিএস অ্যাপাচি আর টিআর 2B এবিএসটা বাংলাদেশে কবে আসবে, তো ফাইনালি কিন্তু চলে এসেছে। অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু শোরুমে চলে আসবেন। তো ফ্রন্টে কিন্তু আগের মতোই সাসপেনশন রাখা হয়েছে, টেলিস্কোপিক সাসপেনশন, মাডগার্ডেও কোনো পরিবর্তন নাই, আগের মতোই কিন্তু আপনারা মাডগার্ডটা পেয়ে যাচ্ছেন। ফ্রন্টের টায়ারেও কোনো পরিবর্তন নেই। এরপর আপনাদের যদি এই বাইকটির ইঞ্জিনের দিকে দেখাই, বাইকটির ইঞ্জিনে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার BS4 মডেলের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 159 সিসি। এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 15.2 PS @8000 RPM, এর পাশাপাশি এই ইঞ্জিন থেকে যে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হবে 13.3 Nm @6500 RPM। আর বাইকটির স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিক এবং সেলফ দুটি ভার্সনই পেয়ে যাবেন, তো আপনি কিন্তু আপনার সুবিধা মতো এই বাইকটা স্টার্ট করতে পারবেন। স্পেশালি কিন্তু আপনারা ইঞ্জিন গার্ডটা পেয়ে যাবেন এই বাইকটিতে। এরপর আপনাদের যদি এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে দেখাই, তো বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু আগের মতোই রাখা হয়েছে, গ্রাফিক্স ডিজাইনও কিন্তু আগের মতোই রাখা হয়েছে। তো গ্রাফিক্স ডিজাইনটা কিন্তু দুর্দান্ত দেওয়া হয়েছে। এই ফুয়েল ট্যাঙ্কে 16 লিটার তেল ধরে, তো 160 সিসির বাইক হিসাবে কিন্তু ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা অনেক ভালো দেওয়া হয়েছে এই বাইকটিতে। তো মিটারও কিন্তু কোনো পরিবর্তন নেই, মিটারটা কিন্তু আপনারা সে আগের মতোই পেয়ে যাচ্ছেন, DGR অ্যালক মিটার। হ্যান্ডেল বারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 3-part হ্যান্ডেল বার। তো অন্যান্য ব্র্যান্ডের বাইক থেকে কিন্তু হ্যান্ডেল বারটা যথেষ্ট উন্নত মানের পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে। এরপর আপনাদের যদি এই বাইকটির হেডলাইটের দিকে দেখাই, তো বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু আগের মতোই রাখা হয়েছে, দুর্দান্ত লুকস। তো হেডলাইটে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন উইথ LED ডিআরএল, তো LED ডিআরএল কিন্তু এইটা, এবং ভিতরে কিন্তু হ্যালোজেন দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আপনারা এই বাইক থেকে অনেক স্বচ্ছ আলো পেয়ে যাবেন। এরপর আপনাদের যদি এই বাইকটির সিট কভারের দিকে দেখাই, তো বাইকটির সিট কভারটা কিন্তু দুর্দান্ত লম্বা দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু রাইডার এবং পিলন কমফোর্টলি বসতে পারবে। আর এই সিট কভারটা কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে, পাশাপাশি স্মার্ট প্যাসেঞ্জার গ্যাবরেল পেয়ে যাচ্ছেন স্পোর্টি। তো রিয়ারে আপনাদের অসাধারণ একটা বিষয় হলো এই বাইকটি, সেটা হলো টেইল ল্যাম্প। তো রিয়ার টেইল ল্যাম্পটা কিন্তু আপনারা টোটালি LED লাইট পেয়ে যাচ্ছেন, এবং টেইল ল্যাম্পের লুকসটাও কিন্তু দুর্দান্ত দেওয়া হয়েছে। ইন্ডিকেটার আপনারা পেয়ে যাচ্ছেন বাল্ব টাইপের এই বাইকটিতে। এরপর আপনাদের যদি এই বাইকটির রিয়ারের টায়ারের দিকে দেখাই, তো রিয়ারের টায়ারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক মোটা টায়ার। তো রিয়ারের টায়ারে কিন্তু আগের থেকে অনেক পরিবর্তন করা হয়েছে, তো রিয়ার টায়ারটা কিন্তু টিবিএস তাদের নিজস্ব টায়ারই ব্যবহার করেছে, এবং টায়ারের সাইজ রেখেছে 120x70 সেকশনের, এবং রিম ব্যবহার করা হয়েছে 17 সাইজের অ্যালয় রিং, টিউবলেস টায়ার দেওয়া হয়েছে, চাকার গ্রিপও কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে। তো মোটা টায়ার হওয়ার কারণে কিন্তু আপনারা ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পাবেন, এবং রিয়ারে আপনারা কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, যা কিন্তু আগে ছিল সিঙ্গেল ডিস্ক। তো ডাবল ডিস্কের বাইক কিন্তু এটা,
তো ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস, তো ডিস্ক ব্রেকের কারণে কিন্তু আপনারা ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পাবেন। আর এই ডিস্ক ব্রেকটা দেওয়া হয়েছে 200 মিলিমিটারের, তো ফ্রন্ট এরিয়ায় দুই জায়গাতেই কিন্তু আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে, এবং ফ্রন্টে অন্য আপনারা এবিএসটা পেয়ে যাচ্ছেন যেটা অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। তো রিয়ারে আপনারা সাসপেনশন পেয়ে যাচ্ছেন নাইটো ক্যাস সাসপেনশন। এরপর এই বাইকটির বডি ডাইমেনশন সম্পর্কে যদি আপনাদের সাথে শেয়ার করি, বাইকটির লেন্থ দেওয়া হয়েছে 2085 মিলিমিটার, বাইকটির উইথ দেওয়া হয়েছে 736 মিলিমিটার, বাইকটির হাইট দেওয়া হয়েছে 1105 মিলিমিটার, বাইকটির হুইল বেস দেওয়া হয়েছে 1300 মিলিমিটার, বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 165 মিলিমিটার। এরপর এই বাইকটির মূল্যটা যদি আপনাদের সাথে শেয়ার করি, তো এই টিভিএস অ্যাপাচি আরটিআর 160 2B ডাবল ডিস্ক এবিএস বাইকটির বর্তমান মূল্য 2,09,900 টাকা, দ্যাট মিন্স বলা চলে যে 2,10,000 টাকায় 100 টাকা কম। তো যারা আমার চ্যানেলের পক্ষ থেকে আসবেন তাদের জন্য কিন্তু 7টি গিফট থাকবে, তো সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই স্টাফিল ওয়ার্ল্ড চ্যানেলের নাম বলবেন, তাহলে কিন্তু আপনারা গিফটগুলো পেয়ে যাবেন। একটি প্রিমিয়াম কোয়ালিটির হেলমেট, একটি প্রিমিয়াম রেইনকোট, 5 লিটার ফুয়েল, একটি বাইক ট্র্যাকার কভার, একটি হাইড্রোলিক লক, একটি চেন ক্লিনার ব্রাশ, একটি চাবির রিং, টোটাল কিন্তু আপনারা 7টি গিফট কিন্তু পেয়ে যাবেন যারা আমার চ্যানেলের নাম বলবেন। আর চ্যানেলের নাম না বললে কিন্তু কোনো গিফট পাবেন না আপনারা, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই শোরুমে এসে আমার চ্যানেলের নাম বলবেন। তো এই ছিল টিভিএস অ্যাপাচি আরটিআর 160 2B এবিএস বাইকটির ফুল ফেচার এবং এই বাইকটির বর্তমান মূল্য। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই বাইকটি আপনাদের জন্য কেমন হবে এবং এই বাইকটি আপনারা কেন কিনবেন। তো প্রথমত যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো এই বাইকটির লুক। তো অন্যান্য ব্র্যান্ডের 160cc বাইক থেকে এই বাইকটি লুকসে অনেক এগিয়ে রেখেছে, তো বর্তমান এই বাইকটির লুকসটা কিন্তু অনেক দুর্দান্ত দেওয়া হয়েছে। এরপর আপনারা যে বিষয়টি লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির ব্রেকিং পারফরমেন্স। তো অন্যান্য ব্র্যান্ডের বাইক থেকে কিন্তু এই বাইকটি অনেক ব্রেকিংয়ে এগিয়ে রয়েছে, যেমন এই বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন এবিএস, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো পাবেন। এছাড়াও কিন্তু ফ্রন্টে এবং রিয়ারের দুটি ডিস্ক ব্রেকই কিন্তু অনেক বড় দেওয়া হয়েছে। ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন 270 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 200 মিলিমিটারের ডিস্ক ব্রেক, যে দুটি ডিস্ক ব্রেকই কিন্তু অনেক বড় দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আপনারা ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পাবেন। এরপর আপনারা যে বিষয়টি লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির ফ্রন্টে এবং রিয়ারের ট্যাপ। তো এই বাইকটির ফ্রন্টে এবং রিয়ারের দুটি টায়ারে কিন্তু অনেক মোটা দেওয়া হয়েছে, স্পেশালি কিন্তু আপনারা রিয়ার ট্যাপটা পেয়ে যাচ্ছেন 120/70 সেকশনের, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো সাপোর্ট পাবেন। এরপর আপনারা যে বিষয়টি লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির ইঞ্জিন। তো এই বাইকটির ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার, ম্যাক্স টর্ক কিন্তু আপনারা অনেক বেশি পেয়ে যাচ্ছেন অন্যান্য ব্র্যান্ডের বাইক থেকে, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো পাবেন। এছাড়াও কিন্তু আপনারা ইঞ্জিন গার্ড পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে। এরপর আপনারা যে বিষয়টি লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ধারণ ক্ষমতা। এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ধারণ ক্ষমতা কিন্তু আপনারা অনেক বেশি পেয়ে যাচ্ছেন অন্যান্য ব্র্যান্ডের বাইক থেকে। তো ফুয়েল ট্যাঙ্ক ধারণ ক্ষমতা কিন্তু 16 লিটার দেওয়া হয়েছে, যেটা কিন্তু বিগ একটা ফুয়েল ট্যাঙ্ক ধারণ ক্ষমতা। অন্য ব্র্যান্ডে কিন্তু 12 লিটার থাকে, তো সেই তুলনায় কিন্তু এই বাইকটি ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতার দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে। এরপর আপনারা যে বিষয়টি লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির হেডলাইট। এই বাইকটির হেডলাইটের লুকস প্লাস বাইকটির হেডলাইটে দেওয়া হয়েছে হ্যালোজেন উইথ এলইডি ডিআরএল, তো অন্যান্য ব্র্যান্ডে কিন্তু হ্যালোজেন থাকে। এরপর আপনারা যে বিষয়টি লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির মাইলেজ। তো অন্যান্য ব্র্যান্ডের বাইক থেকে কিন্তু এই বাইকটির মাইলেজ আপনারা অনেক বেশি পেয়ে যাবেন, 5 লিটারে 45 থেকে 50 কিলোমিটার, যেটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডের বাইক থেকে এগিয়ে রেখেছে এই বাইকটিকে। তো এইসব দিকগুলি বিবেচনা করে কিন্তু আপনারা এই বাইকটা অনায়াসে নিতে পারেন। তো সর্বশেষ এই বাইকটির মূল্যটা যদি আরেকবার শেয়ার করি, এই বাইকটির বর্তমান মূল্য 2,09,900 টাকা। তো যারা আমার চ্যানেলের পক্ষ থেকে আসবেন তাদের জন্য কিন্তু 7টি গিফট থাকবে, 5 লিটার ফুয়েল, এর পাশাপাশি একটি প্রিমিয়াম কোয়ালিটির হেলমেট, একটি প্রিমিয়াম কোয়ালিটির রেইনকোট, একটি প্রিমিয়াম কোয়ালিটির বাইক ট্র্যাকার কভার, একটি ডিস্ক ব্রেক, একটি চেন ক্লিনার ব্রাশ, চাবির রিং, টোটাল কিন্তু আপনারা 7টি গিফট পেয়ে যাবেন। তো এই ছিল টিভিএস অ্যাপাচি আরটিআর 160 2B এবিএস বাইকটির ফুল ফেচার, বর্তমান মূল্য এবং এই বাইকটা আপনারা কেন কিনবেন এবং এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।